মাননীয় বাচস্পতি মহোদয়া, রাজ্যের শিল্প স্থাপন হয়ে কার্যক্রম হওয়া পরে উপরোক্ত শিল্পগুলিক রাজ্য সরকার অদ্যাবধি প্রচলিত শিল্পনীতি 2022 বিভিন্ন অনুচ্ছেদ অনুযায়ী নিজস্ব যোগ্যতা ভিত্তিতে প্রোৎসাহনের ব্যবস্থা রখা যাইছে। শিল্পনীতি 2022 প্রায়োরিটি এবং থ্রস সেক্টর উদ্যোগগুলি উদ্দিষ্ট প্রোৎসাহনের সারাংশ পরিশিষ্ট করে সংলগ্ন করা যাইছে। এতদ্ব্যতীত রাজ্যের শিক্ষিত যন্ত্রী তথা অন্য উদ্যোগী মানুষ আত্মনির্ভরশীল করা দিগে উদ্যম করা রাজ্য সরকার এমএইডি পলিসি 2022 মাধ্যমে রাজ্যের গড়ি উঠুথিবা অণুক্ষুদ্র ও মধ্যম উদ্যোগগুলি প্রোৎসাহন মাধ্যমে উৎসাহিত করে রাজ্যের নিযুক্তি তথা আত্মনির্ভরশীল দিগে সুযোগ সৃষ্টি করছেন। এমএসএমইডি পলিসি 2022 এক সারাংশ পরিশিষ্ট খরে সংলগ্ন করা যাইছে। মাননীয় প্রশ্নকর্তা শ্রী দুষ্মন্ত কুমার স্বাইং। বাচস্পতি মহোদয় জয় জগন্নাথ নমস্কার। ম্যাডাম, বর্তমান যে দেশ যে রাজ্য শিল্পরে ডেভেলপ সে অধিক মানে পয়সা রোজগার করতে, মোর কহা কথা হল আমার রাজ্যের এতে সংখ্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়র্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র্স, সিভিল ইঞ্জিনিয়র্স, ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়র্স, মানে বহুত মানে বিভিন্ন ডিপার্টমেন্টের পিলা মানে পাঠ পড়ছেন। মোর কহা কথা হল মাননীয় মন্ত্রী টিকে আমাকে কহবে যে কোন সে বিচার করছেন কেমিতি কেতে প্রকার ইন্ডস্ট্রি এটিকে আসব ওড়িশাকু, এবং আমার ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ারিং পিলা মানে সব পাঠ পড়ি বেকার হয়ে বুলছেন সে আত্মনির্ভরশীলতা হয়ে পারবে। মাননীয় বাচস্পতি মহোদয়া, মাননীয় বিধায়ক যে কথা রখিলে নিশ্চিত ভাবে আম রাজ্যের যুবক যুবতী মানকর নিযুক্তি পাই এক নিশ্চিত ভাবে ইয়ে প্রক্রিয়া আম সরকার যেতবে এমও করে সেতবে 90% অনস্কিল, সেমিস্কিল, স্কিল 60% এবং 30% মধ্য ম্যানেজেরিয়াল এবং মেরিট বেসিসে এক্সিকিউটিভ মানুষ নিযুক্তি দেবার ব্যবস্থা করে থাকে। এবং যেতবে যে শিল্প স্থানীয় অঞ্চলের গড়ি উঠে আমার যুবক যুবতী মানুষ যে ব্যবস্থা করে থাকে, নিশ্চিত ভাবে যেকোনসি শিল্প সংস্থা অছি সেটি ওড়িশার যুবক যুবতী মানে নিযুক্তি পাইছেন, এবং আগুকু তাকু কিপরি ভাবে ব্যাপক করা যাব তাপাই আম সরকার আগামী যে প্ল্যানিং করছেন ইন্ডস্ট্রি রেডি ট্রেনিং দেওয়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টর মানক সহ যোড়ি কিভাবে ভাবে আম ওড়িশার যুবক যুবতী মানে স্কিল তাঁকর বড়াই কিভাবে এই জায়গায় নিযুক্তি পাইবে তার মধ্যে ব্যবস্থা আগামী দিনের করা যাচ্ছে, এবং যে তথ্য মাগিছেন নিশ্চিত ভাবে আগুকু মাননীয় বিধায়ক ডাকি মো চাম্বরে বিভাগ তরফ যে প্রক্রিয়ার নিযুক্তি দিয়া যাইছি স্কিল হোক সেমিস্কিল হোক ইঞ্জিনিয়ারিং পিলা মানুষ মু সে তথ্য যোগাই দেবি। মাননীয় বিধায়ক শ্রী সঞ্জীব কুমার মল্লিক। বাচস্পতি মহোদয়া, মু আপনার জরিয়ার মন্ত্রী ঠিক জাঁয়া চাহি মির্বাচন মনে ভণ্ডারীপুখুরীর কহরা পুখুরী ঠারে গোটে 200 একর জমিরে পলিপ্যাপলিন ইন্ডস্ট্রি আইওসেল সহ চুক্তি হয়েছিল তা হওয়া পাই 2019 যার কষ্ট এবে বড়ি কি পাখাপাখি 4500 হয়েছি বলে যা শুনা যাচ্ছি, তার স্থিতি কোণ কেবে সে কার্যক্রম হব এবং যাহাদ্বারা সেটি ইন্ডস্ট্রি হলে নিযুক্তি মিলি পারিব, কেবে সরকার তাকু আরম্ভ করি মর জানিয়া চাহুছি। মাননীয় মন্ত্রী। মাননীয় বাচস্পতি মহোদয়া, ভদ্রকরে যে টেক্সটাইল পার্ক যে হবার যে ব্যবস্থা করা যাইছিল নিশ্চিত ভাবে সরকারঙ্ক তরফরু ব্যবস্থা করা যাচ্ছে সেটি টেক্সটাইল পার্ক করা যাব, এবং পারাদ্বীপে মধ্যে যে মেগা ফিড ক্রাকর প্লান্ট হব তার যে বাইপ্রডক্ট বাহারিব তাকু নেই সেটি টেক্সটাইল পার্ক করা যাবার পাই ব্যবস্থা করা যাইছি, এবং আগামী দিনের আইওসিএল সহিত এক কোম্পানি জয়েন্ট ভেঞ্চর সেটি টেক্সটাইল পার্ক প্রতিষ্ঠা করিব, এবং তাপাই মধ্য সবু প্রকার প্রক্রিয়া চালু আছে, আগামী দিনের খুব কম দিন ভিতরে সে প্রক্রিয়া শেষ হব এবং সেঠারে মধ্য টেক্সটাইল পার্ক আরম্ভ করা যাব।